ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কিন কেয়ার আর আমি হেয়ার কেয়ার কীভাবে করি আমি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এইখানটায় দেখো আমি এখানে টক দই, কাঁচা দুধে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি আর মুসুর ডাল, বাটা, লেবু এই সব কিছু নিয়ে নিয়েছি, মানে আমার যা যা লাগবে। তো আমি টক দইটা দিব হলেও আমার চুলে, টক দই আর লেবুটা দেবো আমার চুলে। তো টক দইটা দেখো আমি বাড়িতে বসিয়েছিলাম, সেই জন্য জলটা আলাদা করে রাখা হয়নি। তো এখন আমি একটু আলাদা করে নিচ্ছিলাম জল আর টক দইটা, মানে জলটা থাকলে একটু বেশি পাতলা পাতলা হয়ে যায়। তো টক দই আমি লেবু মিশিয়ে তারপরে চুলে দেবো। তো তোমরা চাইলেও আরও অনেক কিছু দিতে পারো, পেঁয়াজের রস, আলুর রস, যা যা যার যেটা পছন্দ। তো আমি আর বেশি কিছু দিচ্ছি না, আজকে আমি লেবুর রস আর টক দই আজকে আমি চুলে লাগাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো চুল, মানে চুলে লাগানোর পরে আমার চুলটা কেমন হয় না হয়। আর আমি যেটা বলছি, চুলটা সত্যিই খুবই সুন্দর হয়, সুন্দর বলতে চুলটা হালকা পাতলা সিল্কি হয় এটাই। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। আর এইখানে দেখো আমি লেবুটা এখন ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের সাথে, আর বেশি কিছু মানে মেশাবো না আমি এর সঙ্গে। তোমরা চাইলে আরও অনেক কিছু মেশাতে পারো, বললামই পেঁয়াজের রস আরও যাবতীয় কিছু। তো এখন দেখো এখন আমি চুলটা, আগের দিন মানে কালকে আমি ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম। তো তোমরা চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে চুলে যে কোনো কিছু লাগানোর আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে লাগাবে। তো এখন দেখো আমি চুলে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আজকে আমার লাগিয়ে দেওয়ার মতো কেউ নেই, সেজন্য আমি একা একাই দিচ্ছি। বেশিরভাগ চুলে আমি কিছু দিলে আমি নিজে নিজেই দিই, আমার ভালো লাগে আর কি, আমার নিজের কাজটা নিজে করতেই বেশি ভালো লাগে। তো এখানে দেখো টক দইটা একটু জল জল বেশি হয়ে গেছিলো, সেই জন্য একটু পাতলা পাতলা হয়ে গেছে, আমার দিতে একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখো আমি কীভাবে পুরো চুলে ইউজ করছি এই টক দইটা, তো তোমরা ভালো করে দেখে নাও আমি কীভাবে ইউজ করছি। তোমরা চাইলে বাড়িতে তোমরাও ইউজ করতে পারো, আমি যেটা মানে আমার যেটা মনে হয় আমার তো চুলে এটা ভালোই স্যুট করে, আর টক দই আশা করি সবার চুলেই ভালো স্যুট করবে। তো তোমরা বাড়িতে ইউজ করে দেখতে পারো, আশা করি খুব ভালো ফল পাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার সারা চুলে ভালো করে লাগানো হয়ে গেছে টক দইটা। তো এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুলটা আমি ছেড়ে রাখতে পারবো না, এক গরম, আর দুই নাম্বার এখন আমি মুখে একটা স্ক্রাবার ইউজ করব। এখানে আমি এখানে আমি দুধ আর কাঁচা দুধ আর চালের গুঁড়ো মিশিয়ে এটা ইউজ করছি স্ক্রাবার হিসেবে। তো তোমরা এটা যদি ইউজ করো আর কি, তোমরা সপ্তাহে একদিন করে ইউজ করতে পারবে, কারণ এটা স্ক্রাবার হিসেবে আমি ইউজ করছি। তো এটা ইউজ করার পরে একটা প্যাক লাগাবো মুসুর ডাল, বাটা, লেবুর রস আর টক দই দিয়ে। তো দেখো আমি ভালো করে স্ক্রাবারটা ঘষে ঘষে মুখে মানে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক দিন ধরে আমার মুখে আমি কোনো কিছু মানে মুখের যত্ন নিই না, মুখটা আমার একদম নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে একটু করি রূপচর্চা, আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
তোমরা এই স্ক্রাবারটা গলায় পিঠে হাতে তোমাদের যেখানে যেখানে ট্যান আছে সেখানে সেখানে তোমরা ইউজ করে নিতে পারো। তো দেখো আমি এখন হাতে গলায় সব জায়গায় ইউজ করে নিচ্ছি। তো এখন দেখো আমি মুখটা ধুয়ে আসলাম, শুধু মুখ আর হাতটাই ধুয়েছি, গলাটা আমি ধুতে পারিনি কারণ স্নানের সময় ধোবো। তো দেখো আমার মুখটা কতটা পরিষ্কার পরিষ্কার লাগছে, মানে ফর্সা তো হয়ে যাবো না একদিনে, আর এগুলো মাখলে কেউ ফর্সাও হয় না। তো দেখো আমার মুখটা বেশ ভালোই চকচক করছে, গ্লো দিচ্ছে, তোমরাও ইউজ করে দেখতে পারো। তো এখন আমি সেই প্যাকটা লাগাবো। এখানে আমি নিয়েছি মসুর ডাল বাটা, লেবু, আর আমার কাছে টক দইটা ছিল সেই জন্য নিয়েছি। তোমাদের কাছে টক দই না থাকলে তোমরা নাও নিতে পারো, শুধু মসুর ডাল বাটা আর লেবুর রস দিয়ে দেখবে সত্যিই খুব মানে ভালো হয় স্কিনটা আর কি। আর তোমরা যদি মসুর ডাল বাটাও নাও দিতে চাও তো তবুও শুধু লেবুর রসটাই মুখে দিয়ে রাখতে পারো, মানে খুব ভালো হয়। লেবুর রসটায় কী হয় বলো তো, সব ব্রণ গোটা টোটা যেগুলো থাকে সব কিছু মানে ঠিকঠাক হয়ে যায় আর স্কিনটাও বেশ গ্লো দেয়। তো এখন এখানে দেখো আমি ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করব। তো এখানে দেখো আমি সারা মুখে মসুর ডাল বাটাটা লাগিয়ে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একদম স্নান টান করে এসে আবার তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, এই ফেস প্যাকটা লাগানোর আমি 20 মিনিট পরে তারপরে স্নানটা করব। আর যে চুলে চুলে যেই আমি বিষেটা মানে চুলে যে টক দইটা আমি দিলাম ওইটা লাগানোর মানে 20 মিনিট পরে আমি চুলটা শ্যাম্পু করব। 20 মিনিট অন্ততপক্ষে রাখতেই লাগবে, না হলে জিনিসটা ঠিকঠাকভাবে হবে না। তো চলো একদম স্নান করে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এইখানটায় দেখো আমি চান টান করে চলে এসেছি আর আমার চুলটা দেখাচ্ছি, দেখো কতটা সিল্কি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো, তোমাদের চুলটাকেও এত সুন্দর করে নিতে পারো। আর দেখো এটা একদিন ইউজ করলে হবে না, এটা টানা 7 দিন ইউজ করার পরে তারপরে রেজাল্টটা তোমরা বুঝতে পারবে। আর দেখো আমার স্কিনটাও কতটা গ্লো করছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই।